আসসালামু আলাইকুম। মায়ের জিহ্বা ও বাবার শুক্রাণু মিলনের ফলে যে ভ্রূণ সৃষ্টি হয় তা স্বাভাবিক প্রেগন্যান্সিতে জরায়ুর ভেতরে স্থাপিত হয়। কিন্তু কোনো কারণে যদি ভ্রূণটি জরায়ুর বাইরে স্থাপিত হয়, এই অবস্থাকে এক্টোপিক প্রেগন্যান্সি বলা হয়ে থাকে। জরায়ুর বাইরে স্থাপিত হওয়ার কারণে ভ্রূণটি বড় ও পরিণত হতে পারে না। তবে এই অবস্থাতেও যদি ভ্রূণটি বেড়ে উঠতে থাকে, তাহলে গর্ভবতী নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এক্টোপিক প্রেগন্যান্সি হলে গর্ভের সন্তানকেও বাঁচানো সম্ভব হয় না, তাই ঔষধ প্রয়োগ বা অপারেশনের মাধ্যমে গর্ভপাত ঘটাতে হয়। আপনারা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একটি স্বাভাবিক প্রেগন্যান্সি এবং ডান পাশেরটি এক্টোপিক প্রেগন্যান্সি। স্বাভাবিক প্রেগন্যান্সিতে খেয়াল করে দেখুন, ভ্রূণটি জরায়ুর ভেতর স্থাপিত, এবং এক্টোপিক প্রেগন্যান্সিতে খেয়াল করে দেখুন, ভ্রূণটি ডিম্বনালীতে অবস্থিত। জরায়ুর ভেতর ছাড়া বাইরের যে কোনো অংশে যদি ভ্রূণ স্থাপিত হয়ে থাকে, তাহলে ওটাকে আমরা এক্টোপিক প্রেগন্যান্সি ধরে নিব। এখন কিছু এক্টোপিক প্রেগন্যান্সির লক্ষণ আপনাদের সাথে শেয়ার করব, যে লক্ষণগুলো দেখলে বা শুরু হলে বুঝতে পারবেন যে আপনি এক্টোপিক প্রেগন্যান্সির শিকার হয়েছেন। প্রথমে যে লক্ষণটি বলবো সেটি একটি কমন লক্ষণ, সেটি হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হওয়া। এই রক্তপাত আপনার সাবেক মাসিকের রক্তপাত থেকে আলাদা হয়ে থাকে। এক্টোপিক প্রেগন্যান্সির রক্তপাত পানির মতো তরল ও গাঢ় বাদামি রঙের হতে পারে। এটি হঠাৎ করে শুরু হবে, আবার হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। রক্ত যাওয়া সবসময় মারাত্মক সমস্যার লক্ষণ নাও হতে পারে। তারপরও যদি এই সমস্যা দেখেন যে আপনার মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, তাহলে হেয়ালি না করে, অবহেলা না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। তারপরে যে লক্ষণটির কথা বলবো সেটিও কমন কিন্তু খুবই মারাত্মক, সেটি হচ্ছে পেট ব্যথা। পেটের নিচের দিকে যে কোনো এক পাশ ব্যথা হতে পারে। এটি শুরুর পরে আস্তে আস্তে বাড়তে পারে, আবার হঠাৎ করে তীব্রভাবে ব্যথা শুরু হতে পারে। এটি সারাক্ষণ থাকতে পারে, আবার আসা যাওয়াও করতে পারে। আসলে এই ধরনের ব্যথা হজমের বিভিন্ন সমস্যার কারণে কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ বা গ্যাসের সমস্যার কারণেও পেট ব্যথা হতে পারে। তাই পেট ব্যথা হয়েছে মানেই এক্টোপিক প্রেগন্যান্সি এটা বলা যাবে না। কিন্তু আপনি যদি গর্ভবতী থাকেন আর এই সময় যদি পেট ব্যথা থাকে, তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে আপনার এই বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। সবথেকে ভয়াবহ লক্ষণটির কথা বলবো এখন, সেটি হচ্ছে ডিম্ব নালী ফেটে যাওয়া। ডিম্ব নালী দুইটি ডিম্বাশয় আর জরায়ুর মধ্যে সেতু হিসেবে কাজ করে থাকে। কিছু ক্ষেত্রে এই ডিম্ব নালীতে গর্ভের শিশু এতটাই বড় হয়ে যায় যে এটি ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটি বলা হয় রাপচার, যার অর্থ ফেটে যাওয়া। রাপচার খুবই মারাত্মক। এই ঘটনা ঘটলে মায়ের জীবন বাঁচাতে ও ছিঁড়ে যাওয়া ডিম্বনালী ঠিক করতে যত দ্রুত সম্ভব অপারেশন করতে প্রয়োজন হতে পারে। রাপচারের কিছু লক্ষণ রয়েছে, যেমন পেটে হঠাৎ করে তীক্ষ্ণ বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে, মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যেতে পারে, বমি বমি ভাব বা হঠাৎ করে অনেক ফ্যাকাশে হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ হাসপাতালে, জরুরি বিভাগে যেতে হবে এবং প্রপার চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি যদি গর্ভবতী হন আর আপনার এক্টোপিক প্রেগন্যান্সির উপসর্গগুলোর যে কোনো একটি যদি থাকে, অবশ্যই আপনার ডক্টরের কাছে যেতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। ডক্টরের কাছে গিয়ে আপনার উপসর্গগুলো বিস্তারিত খুলে বলতে হবে। তখন হয়তোবা ডক্টর আপনাকে একটি প্রেগন্যান্সি টেস্ট করতে দিবেন, অথবা সত্যিকার অর্থেই আপনি একটি প্রেগন্যান্সির শিকার হয়েছেন কি না তা জানতে আপনাকে আল্ট্রাসাউন্ড পরীক্ষা বা রক্ত পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। এক্টোপিক প্রেগন্যান্সির সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই এক্টোপিক প্রেগন্যান্সি নিয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আপনার কমেন্টসে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।